আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে বিন্যাস সমাবেশের সমস্যা বলি আমরা গত পর্বে বিন্যাস সমাবেশের মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে বিন্যাস এই জিনিসটা আসলে কী ওয়ালাইকুম আসসালাম আমি দেখতে পাচ্ছি এখনই অনেকজন ইতোমধ্যে দেখা শুরু করেছেন তো যাই হোক গতপর্বে আমি ব্যাখ্যা করেছিলাম যে বিন্যাস এবং সমাবেশ এই জিনিসটা কি বিন্যাস দিয়ে আমরা মূলত যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে কতভাবে ওলট পালট করে সাজানো যায় মানে বিন্যাস এবং সমাবেশের ক্ষেত্রে মূল যে পার্থক্যটা ছিল সেটা হচ্ছে একটাতে অর্ডার ব্যাপারটা ম্যাটার করে আর একটাতে ম্যাটার করে না মানে কি বিন্যাসের ক্ষেত্রে উল্টোপাল্টা করলেই পুরো জিনিসটা একটা নতুন বিন্যাস তৈরি হয়ে যায় কীরকম ধরা যাক সি এটাকে যদি আমি সি বি করে দিই বিন্যাস মানে সেখানে একটা নতুন জিনিস এখানে তৈরি হবে এটা একটা নতুন বিন্যাস কিন্তু সমাবেশের ক্ষেত্রে এটা নতুন সমাবেশ না যেরকম একটা সেটের ক্ষেত্রে এক দুই তিন আর এক তিন দুই এটা একই সেট প্রকাশ করে তার মানে যদি আমরা চিন্তা করি যে এটা বিন্যাস নাকি সমাবেশ হবে যতভাবে আমি সেট গঠন করতে পারি সেটা সবসময় সমাবেশ দিয়ে বের করতে হয় কারণ এখানে কে আগে কে পরে এটা ব্যাপার না যেখানে কে আগে কে পরে এটা ব্যাপার না সেখানে সমাবেশ হয় যেখানে কে আগে কে পরে সেটা ব্যাপার সেখানে আমরা বিন্যাস নিয়ে কাজ করি তো বিন্যাসের বেশ কিছু বেশ কিছু ছোট ছোট টাইপ আছে তো যে আমরা সেই ধরনের কিছু অঙ্ক আজকে শিখবো একটা জিনিস আমি আগে বলে রাখি যে এটা আসলে আমার গাণিতিক বা গণিত শিক্ষণের দর্শনের বাইরে আজকে যে চ্যাপ্টারটা যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করছি আমি সবসময় চাই যে গণিতের মূল সৌন্দর্যগুলো ভেতর থেকে বোঝাতে তো কিভাবে অঙ্ক করতে হয় সেই কায়দা শেখানোর দিকে আমার আসলে আগ্রহ কম তো আমি তারপরও চেষ্টা করছি যে কিছু কিছু জিনিস একটু ধারণা দেওয়ার তাহলে অনেকের হয়তো সুবিধা হবে ব্যাপারগুলো জানতে অনেকেই নিয়মগুলো জানে কিন্তু নিয়মগুলো কেন কাজ করে সেটা ঠিক মতো জানে না তো আমরা চিন্তা করবো যে সেই নিয়মগুলো একটু শেখাবো কিন্তু নিয়মগুলোর পেছনের ঘটনাটাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলো গণিতের গপ্প বিন্যাস সমাবেশের দিকে আরেকবার যাওয়া যাক আসলে বিন্যাস সমাবেশ এটা এটা খুবই দারুণ একটা জিনিস এবং অনেক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং আমি ছোট্ট তো আমরা যেই সমস্যাগুলো নিয়ে শুরু করব আচ্ছা আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে একটু আমি শেয়ার করে দেবো একটু কমেন্টগুলো একটু দেখি ওখানে কিছু মানুষ আছেন যারা আচ্ছা ভিডিওটা দেখে গণিত রঙের সিরিজ আর আগাবে নাকি হ্যাঁ গণিত রঙের সিরিজ জানতে চলতে থাকবে তো কিশোরগঞ্জ থেকে আচ্ছা রাজবাড়ি থেকে হ্যাঁ অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখছে খুব ভালো লাগলো জেনে একজন আচ্ছা স্থানাঙ্ক জ্যামিতি বারমোটেশন কম্বিনেশনের বেসিক ডিফারেন্স সেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে মূল পার্থক্যটা হচ্ছে একটাকে ওলট পালট করা যায় আরটাকে যায় না আমি গত পর্বে আমি জিনিসটা বুঝিয়েছি আসলে মানে এটাকে মানে যেটা হয় যে এটার পার্থক্য করতে হবে ব্যাপারটাকে আপনি যদি অনেক জোর দিয়ে দেন যে এটা জানি কি একটা ব্যাপার এটা পার্থক্য করাটা এত জোর করার কিছু নাই জিনিসটা খুব সিম্পল মানে যদি আমরা এটাকে আলাদা করে ভাবার চেষ্টা করি তখনই বরং ব্যাপারটা জটিল হয়ে যায় যে কখন এই এটা বিনাশ হবে কখন সমাবেশ হবে এত চিন্তা করার কিছু নাই জিনিসটা হচ্ছে যে আমি সাজাতে পারি মানে উল্টোপাল্টা করলে কি এটা চেঞ্জ হয়ে যায় কি না একটুকুই একটা ব্যাপার যে ধরা যাক এ বি সি আর এ সি বি এই দুটো ঘটনা যদি একই জিনিস মিন করে তা আপনি বুঝবেন যে আপনি সমাবেশের মানে এলাকার মধ্যে আছেন যেরকম একটা দল গঠন করা একটা দল যখন আমরা গঠন করি কে আগে কে পরে সেটা তখন ব্যাপার না এই ক্ষেত্রে আপনি সমাবেশের চিন্তা করতে পারেন যে ওকে পাঁচজন লোক থেকে তিনটার দল গঠন করো তো সেক্ষেত্রে আমরা সমাবেশ বলবো কারণ এখানে কে আগে কে পরে এটা ম্যাটার করে না যদি এরকম হয় যে তিনজনকে নিয়ে এমনভাবে তুমি দল গঠন করো তো তিনজনকে তিনটা পোস্ট দাও প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তখন দেখো এটাও একটা এটাও একটা দল গঠন করার মতোই কিন্তু এখানে কে আগে কে পরে সেটা ব্যাপার আমি যদি বলি যে শুরুতে যে আছে তাই সে হচ্ছে প্রেসিডেন্ট তারপরেরজন ভাইস প্রেসিডেন্ট তারপর একজন সেক্রেটারি তখন এবিসি আর এসিবি একই জিনিস না তার মানে আসলে আমি যদি বলি যে দল গঠন করা মানেই সমাবেশ এটা এইভাবে বলাটার কোনো কারণ নাই ব্যাপার হচ্ছে যে যেখানে আগে পরে ম্যাটার করে সেটা বিন্যাস যেখানে আগে পরে ম্যাটার করে না সেটা হচ্ছে সমাবেশ এবং সমাবেশের সংখ্যা সাধারণত কম হয়ে থাকে যদি আমরা একটা কিংবা শূন্যটা বেছে না নেই। একটার ক্ষেত্রে বিন্যাস এবং সমাবেশ দুটো একই ফাইভ পি ওয়ান যা ফাইভ সি ওয়ানও তাই শূন্যটার ক্ষেত্রেও তাই ফাইভ সি জিরো ওয়ানে এক ফাইভ পি জিরো ওয়ানেও এক কিন্তু তার যদি বড়ো হয়ে যায় যে পাঁচটা থেকে আপনি দুইটা নেন কিংবা পাঁচটা থেকে দুইটা নিয়ে যদি আমি বাছাই করতে যাই ফাইভ সি টু কম্বিনেশন একটু কম কম হয় তখন মূল সম্পর্ক যেটা সেটা হচ্ছে যে ফাইভ পি টু ইকুয়াল টু ফাইভ সি টু গুণ ফ্যাক্টোরিয়াল টু অথবা ফাইভ সি টু এটা হচ্ছে ফাইভ পি টু বাই ফ্যাক্টোরিয়াল টু এটা কেন হয়েছে এটা গত পর্বে আমি বুঝিয়েছি আশা করি ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন আমরা বরং এই পর্বের সমস্যাগুলোর দিকে চলে যাই আচ্ছা প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো নিজেদের ভিতর সাজিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায় আচ্ছা এটা খুব সহজ একটা সমস্যা আমরা গত পর্বে দেখিয়েছিলাম মিসিসিপি রুল বলে আমরা জিনিস একটা কত নিয়ম শিখেছিলাম যে যদি একই রকম সংখ্যা ওখানে থাকে বা একই রকম অক্ষর থাকে তখন যেটা করতে হয় যে ওই একই অক্ষর যতগুলো আছে সেটা দিয়ে ভাগ করতে হয় কেন কারণ হলো ভাগ কখন আমরা করি ভাগ আমরা তখন করি যখন দেখি যে অনেকগুলো থেকে একটা হয়ে গেছে আমরা বলেছিলাম একটা দুঃখজনক কোম্পানির কথা যে একটা কোম্পানিতে তিরিশ জন মানুষ ছিল হঠাৎ করে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিল যে প্রতি পাঁচজন থেকে এখন একজন লোক থাকবে প্রতি পাঁচজন থেকে এখন একজন লোক থাকবে তাহলে এখন মোট কয়জন লোক থাকবে তিরিশ জন ছিল তিরিশ ভাগ পাঁচ জন লোক এখন থাকবে প্রতি পাঁচজন থেকে যদি একজন করে থাকে তো এই ঘটনাটাই এরকম যে প্রতি কোনো কিছু থেকে যদি একজন থাকে তাহলে প্রতি যতটা সেরে ভাগ করতে হয় যেরকম আমি যদি বলি যে এই এই মিসিসিপি রুলটার কথা আরেকবার ছোট্ট করে বর্ণনা করে দিই যে ধরা যাক এ বি সি ডি এরকম একটা জিনিস ছিল তাদেরকে নিজেদের ভেতরে কতভাবে সাজানো যায় এ বি নিজেদের কতভাবে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল ফোর উপায়ে এ এ কে সামনে রেখে তারপরে আমরা তিনভাবে সাজাতে পারি বি কে সামনে রেখেও তিনভাবে সাজাতে পারি সি কে সামনে রেখেও তিনভাবে সাজতে পারি ডি কে সামনে রেখেও তিনভাবে সাজাতে পারি ফলে চারটা আলাদা কেস তাদের প্রত্যেকের সামনেই আবার তিনটা করে অপশন ছিল ফলে চার গুণ তিন আবার এ বি যদি আমরা রাখতাম তাহলে তাদের সামনে দুইটা অপশন থাকতো সি অথবা ডি এ সি রাখলে তাদের সামনে দুইটা থাকতো বি অথবা ডি এরকম করে করে এই যে একটু আগে আমরা বলছিলাম যে চার গুণ তিন মোট বারোটা তাদের প্রত্যেকের সামনে আবার দুইটা করে তাদের প্রত্যেকের সামনে আবার একটা করে অপশন থাকবে ফলে চার গুণ তিন গুণ দুই গুণ এক বা ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে এদেরকে নিজেদের ভিতরে সাজানো যায় এটা আমরা পারমোটেশনের ওই আগের যে লেকচারটা সেখানে আমরা ব্যাখ্যা করেছি এখানে বিস্তারিত ব্যাখ্যা করছি না তো মূল যে ব্যাপারটা ছিল যে যদি এদের মধ্যে যে কোনো তিনটা একই হয়ে যায় ধরা যাক এ এ এ এ ডি হয়ে গেল তখন যেটা হবে যেই এই যে এবিসি এরা নিজেদের ভিতরে যতভাবে সাজতে পারত এখন আর সেটা পারছে না তো এবিসি নিজেদেরভাবে কতভাবে সাজতে পারতো নিজেদের মধ্যে ছয় উপায়ে ফ্যাক্টোরিয়াল থ্রি উপায় তো তারা আগে ফ্যাক্টরিয়াল থ্রি উপায় সাস্থতে পারতো সেটা এখন আর পারছে না ফলে প্রতি ফ্যাক্টরিয়াল থ্রির জায়গায় আপনি একটা করে জিনিস পাচ্ছেন এই যে একটু আগে বললাম যে প্রতি পাঁচজন থেকে আপনি একজন করে রাখছেন অফিসের যে ম্যানেজমেন্ট প্রতি পাঁচজন থেকে একজন করে রেখেছে তাহলে কি হবে তখন তিরিশ ভাগ পাঁচ হয়ে যে যাচ্ছিলো তো এখানেও সেরকম যে এই যে ফ্যাক্টরিয়াল ফোর উপায়ে ছিল এতভাবে সাজানো যেত চারটা জিনিসকে চারটা ভিন্ন ভিন্ন জিনিসকে কিন্তু যখনই তিনটা একই হয়ে গেল তখন তাদেরকে যে থ্রি ফ্যাক্টরিয়াল উপায় সাজানো যেত এখন আর সেটা যাচ্ছে না প্রতি থ্রি ফ্যাক্টরিয়াল থেকে এখন আমি পাবো একটা ফলে আমরা থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিই তো এটাই হচ্ছে মূল ঘটনা ছিল যে এই কারণে তিনটা জিনিস যদি একই হয়ে যায় তখন আমরা ওই থ্রি ফ্যাক্টোরিয়াল ওইটা দিয়ে আমরা ভাগ করে দিই তো সেই নিয়মটা যদি আমরা জানি তাহলে এই ইঞ্জিনিয়ারিং শব্দটার জন্য আমাদের কোনো সমস্যা হবে না তো আমরা এখন দেখি ইঞ্জিনিয়ারিং শব্দটার প্রথমে যেটা করতে হয় এই ধরনের অঙ্কে শব্দটাকে ব্যবচ্ছেদ করতে হয় যে এর মধ্যে কতগুলো কি আছে তো এই শব্দটিতে তো আমরা একটু এখানে দেখি যে এই শব্দটিতে মোট কতগুলো অক্ষর আছে সেটা খেয়াল করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা প্রথম কথা হচ্ছে যে শব্দটিতে এগারোটি অক্ষর আছে সেখানে যেখানে এবার হচ্ছে কতগুলো কি আছে সেই জিনিসটা আমরা আলাদা করে দেখি ই আছে কয়টি ই আছে তিনটি তারপরে এন আছে আমি একদম শুরু থেকে শুরু করে মানে চিন্তা করছি এইভাবে যে প্রথমে ই ই দেখলাম কতগুলো আছে তারপরে এন এন কতগুলো আছে দেখি এক দুই তিনটা এন আছে তিনটি তারপরে জি আছে দুইটি তারপরে আই আছে দুইটি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আর আছে একটি তো একটি নিয়ে আমাদের চিন্তা করতে হয় না দেখি যে কোনগুলা বেশি বেশি করে আছে একের বেশি করে করে আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমাদের ভাগ করতে হবে তো শব্দটিতে এগারোটি যেহেতু অক্ষর আছে তাহলে উপরে আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল এগারো মোট এগারো ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যেত কিন্তু যেটা হয়েছে তিনটা ই আছে তিনটা ই এর কারণে এই থ্রি ফ্যাক্টরিয়াল উপায়ে আর সাজতে পারবে না এই কারণে থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম আবার তিনটা এন আছে তাদের কারণে আরও থ্রি ফ্যাক্টরিয়াল উপায়ে সাজতে পারবে না ফ্যাক্টরিয়াল থ্রি দিয়ে ভাগ দুইটা জি আছে তাদের জন্য ফ্যাক্টরিয়াল দুই এবং দুইটা আই আছে তার জন্য ফ্যাক্টরিয়াল দুই এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে নিয়ে মোট কতভাবে সাজানো যায় আর কতভাবে শব্দ গঠন করা যায় আর কি শব্দ গঠনের কথা যখন বলে নেট এবং টেন এই দুটো শব্দ কিন্তু একই না এই যে উল্টো পাল্টা করলে আলাদা হয়ে গেল এই কারণে আমরা বিন্যাস নিয়ে কাজ করছি এখানে এগুলো বিন্যাসের সমস্যা শব্দ গঠন যখন আমরা বলি এটা একটা বিন্যাসের সমস্যা যদি বলে যে সংখ্যা তৈরি করো এটা একটা বিন্যাসের সমস্যা কারণ এক দুই তিন আর দুই তিন এক এটা একই সংখ্যা না তাহলে এটা হচ্ছে বিন্যাসের একটা সমস্যা আচ্ছা ঠিক আছে তো এখন আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে আরও একটু কঠিন কঠিন দিকে সমস্যা দেওয়ার আমরা একই শব্দ নিয়ে সময় চিন্তা করছি আপাতত শব্দটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং আপাতত আমরা এই শব্দটা নিয়ে চিন্তা করি ঠিক আছে চলো একটা কাজ করা যাক আমরা এখন পরের অঙ্কটাতে যাই আচ্ছা আচ্ছা এবার ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো অক্ষর সাজিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায় যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে স্বরবর্ণগুলো যদি একসাথে থাকে তাহলে আমরা কতভাবে সাজাতে পারি আচ্ছা ঠিক আছে দেখো উপরে আমরা এই অংশটুকু আগের মতোই থাক আমরা বরং নিচের একটুকু মুছে দিই বলছে যে সবগুলো শব্দকে নিয়েই আমরা সবগুলো বর্ণকে নিয়ে সাজাবো সবগুলো অক্ষরকে নিয়ে কিন্তু কাহিনী হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে রাখতে হবে আচ্ছা তো এখনও এটা ঠিক যে শব্দটিতে এগারোটি অক্ষর আছে যেখানে এ আছে তিনটি এন আছে তিনটি জি আছে দুইটি আই আছে দুইটি আর আছে একটি তো যখন এই স্বরবর্ণগুলো বলেছে তো তখন এ এইখানে আর একটা ছোট্ট বর্ণনা আমাদের দেওয়া উচিত এখানে ভাওয়েল কতগুলো বা স্বরবর্ণ কতগুলো আছে এখানে স্বরবর্ণ আছে কতগুলো ই আই ই আর আই তো মোট তাহলে পাঁচটা এখানে দেখা যাচ্ছে তাই না স্বরবর্ণ আছে পাঁচটি যার ভেতরে ই তিনটি আর আই দুইটি আচ্ছা ঠিক আছে এখানে একটা ব্যাপার এখানে খেয়াল করো এটাকে আমি বলি যে এটা বন্ধুত্বের সূত্র আর কি ঘটনা যেটা হয়েছে যে এই এই কথাটার মানেটা কি সেটা আগে বোঝো যে আমরা এমনভাবে শব্দ গঠন করবো এমনভাবে আমরা শব্দ গঠন করব যেন পাঁচটা স্বরবর্ণ এই যে পাঁচটা স্বরবর্ণ এখানে আছে তারা সবাই সবসময় একসাথে থাকে মানে একসাথে সবসময় এটা দল করে থাকে মাঝে মাঝে হয় না যে দাওয়াত খেতে গেলে দেখা যায় যে একটা দল আছে যারা সবসময় নিজেদের ভিতরে থাকে একটা বন্ধুদের একটা গ্রুপ আছে যে ওরা সব সময় নিজেদের মধ্যে থাকে তো দেখো এখানে মূল যে শব্দটা ছিল সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং শব্দটার মধ্যে তারা কিন্তু অলরেডি দল ছিল না এটা আগে দেখো যে ই এখানে আছে আই অন্য জায়গায় মাঝখানে দুজন ঢুকে গেছে এনআরজি এমনভাবে তাদেরকে রাখতে বলা হয়েছে যেন সবাই একসাথে থাকে তো সবাই একসাথে থাকার মানে কি যে এরকমভাবে থাকবে মনে করো ই ই ই আই আই তারপরে বাদবাকি রাজে যেভাবে থাকুক এন জি বাদ বাকি যারা যারা আছে ডট 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 বাদ বাকি ছয়টা দেখো এখানে এই যে পাঁচটা এরা একসাথে রয়েছে এমন করে এই এই পাঁচটা যে এর থাকবে থাকবে তারা এরা নিজেদের মধ্যেও সেজে থাকতে পারে ই আই ই আই ই এমনভাবে থাকতে পারে এবং যে যেখানে থাকলো থাকলো এরা যে শুরুতেই থাকবে এমনও কোনো কথা নেই এনার পরেও এরা সবাই একসাথে থাকতে পারে তবে মূল কথা হচ্ছে যে যেভাবেই থাকুক তারা সবাই একসাথে দল বেঁধে থাকবে এটি হচ্ছে কথা তো আমরা কীভাবে এরা নিশ্চিত করতে পারি যে এরা সবাই একসাথে দল বেঁধে থাকবেই তো এটা এইখানে যেটা করতে হয় একটা পোটলা বানাতে হয় আর কি ওদেরকে একসাথে করে নিয়ে একটা একটা জিনিস তুমি বানিয়ে ফেলো তুমি এক কাজ করো বলো যে এই যে পাঁচটা স্বরবর্ণ এই যে পাঁচটা স্বরবর্ণ তুমি দেখলে কি কি ছিল ই ই আই আই এই পাঁচটি স্বরবর্ণকে একটি বর্ণ চিন্তা করো মনে করো এটা আলফা তাহলে এখন আমাদের কাছে কি কে আছে এখন আমাদের কাছে ধরলে পাঁচটা স্বরবর্ণকে আমি এখন একটা জিনিস চিন্তা করি চারটা স্বরবর্ণকে একসাথে মিলিয়ে তাহলে তাহলে ঘটনাটা কী হবে তাহলে আমরা যখন সাজাবো তখন যেটা হবে ওই আলফা যে মনে করো আলফা তার সঙ্গে কে কে আছে তার সঙ্গে আছে এই যে জিজি এনএনএন আর এখন তোমার কাছে তাহলে মোট কতগুলো অক্ষর আছে এখন এখন আমাদের কাছে মোট অক্ষর আছে মোট ছয়টি চারটা স্বরবর্ণকে যদি আমি একটা বর্ণ ধরি তাহলে মোট ছয়টি অক্ষর থাকে খেয়াল করো এই আলফাটা হচ্ছে একসাথে সবগুলা একটা ধর তাহলে মূল ঘটনাটা কি হচ্ছে তোরা তো সব সময় একসাথে থাকতে চাস আয় তোদেরকে আমি একটাই বানিয়ে দিলাম একসঙ্গে ই আই আই বা আলফা নাম দিলাম আপাতত যে ওরা হচ্ছে সবসময় তোর একসাথে থাকবি একসাথেই প্যাকেট করে বেঁধে দিলাম এবার যেখানেই থাকুক ওরা যেখানেই সাজুক সাজলে ওরা সবসময় তো একসাথেই থাকবে আচ্ছা তাহলে এই সমস্যাটা এখানে একটা ছোট্ট পাপ হয়েছে এটা একটা পাপ পুণ্যের নীতি আছে আর কি দেখবো আমরা সেটা ঘটনাটা যে পাঁচটা স্বরবর্ণকে একটা স্বরবর্ণ ধরলে মোট ছয়টি অক্ষর থাকে যে যার মধ্যে এই কথাগুলো কিন্তু তখনও সত্যি যে তার মধ্যে জি দুইটি এবং এন তিনটি তাহলে এদেরকে নিজেদের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এরা এদেরকে নিজেদের ভেতরে কতভাবে সাজানো সম্ভব আচ্ছা এই অংশটা একটু মুছে দিই এই ছয়টাকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো সম্ভব সেটা দেখি আমরা এটাকে সাজানো সম্ভব এদেরকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল সিক্স বাই আচ্ছা ফ্যাক্টোরিয়াল সিক্স হবে নাকি দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা মোট থাকে আসলে সাতটি ভুল বলেছি আমি এখানে কারণ সর্বনা ছিল পাঁচটা তা থেকে আমি একটা বানিয়ে দিয়েছি আর বাদ বাকি ছয়টা তো ব্যঞ্জনবর্ণ আগে থেকে ছিলই আচ্ছা তাহলে মোট সাতটি অক্ষর থাকে যার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটি যার মধ্যে জি আছে দুইটি আর এন আছে তিনটি তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল সেভেন আচ্ছা এটা হচ্ছে বাই নিচে জি এর জন্য ফ্যাক্টরিয়াল দুই আর এন এর জন্য ফ্যাক্টরিয়াল তিন তাহলে এই হচ্ছে আমি যদি সবগুলোকে একটা বর্ণ চিন্তা করি কিন্তু এইবার তারা বলবে দাঁড়ান এখানে একটা সমস্যা আছে আমাদেরকে যে আপনি এইভাবে বস্তা দিয়ে বেঁধে দিলেন কে বলেছে যে আমরা নিজেদের মধ্যে শাসতে পারবো না আমাদের তো কথা ছিল যে একসাথে থাকলেই হবে একসাথেতে এই এই রকম অবস্থাতেই ই ই আই আই এই অবস্থাতেই যে থাকতে হবে তার তো কোনো কথা নেই আমরা তো ই ই আই আই ই এটাও তো আমাদের হওয়ার ইচ্ছা জাগতে পারে আমরা তো আই আই ই ই ই এরকমও তো হওয়ার ইচ্ছা জাগতে পারে সেই ইচ্ছাকে তো আপনি অসম্মান করতে পারেন না তাহলে ওই যে পাঁচটাকে আমরা ধরেছিলাম তাহলে পাঁচটাকে আবার নিজেদের মধ্যে কথা হবে সাজানো যায় সর্ববর্ণকে নিজেদের ভেতর সাজানো যায় ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি গুণ ফ্যাক্টোরিয়াল টু কেন থ্রি আর টু হলো এই থ্রি হচ্ছে ই এর জন্য তিনটা ই আছে ই ই ই আর দুইটা আই আছে আই আই তাহলে মোট যে বিন্যাস সে মোট বিন্যাস কি হবে মোট বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল সেভেন বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি গুণ ফ্যাক্টোরিয়াল পাঁচ বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু কেন গুণ হল গুণ হল কারণ হচ্ছে যে আগে যে আমি বলেছিলাম এই যে ধরা যাক এইখানে যে ফ্যাক্টরিয়াল সেভেন বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি সেখানে তারা কেমন ছিল এই যে আলফা জি জি এন 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 এবং আর এখানে মোট সাতটা অক্ষর এখানে দেখা যাচ্ছে তো এই আলফাকে আলফা আসলে একসাথে সবগুলোর একটা সবগুলোর মিলিত একটা রূপ কথা হচ্ছে এদেরকে যে আমি বিভিন্নভাবে সাজাতে পারবো যেরকম এইটা একটা সাজানো অবস্থা তারপরে জি আলফা জি এন 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 আর এটা আর একটা সাজানো অবস্থা এই প্রত্যেকটা সাজানোকে ভালো করে চিন্তা করে দেখো এই প্রত্যেকটা সাজানোর ভেতরে যে আলফা আছে সেই আলফাকে আমি আসলে আবার ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল টু এত উপায়ে আবার সাজাতে পারি অর্থাৎ ওখানকার যতজন ছিল তাদের প্রত্যেককে আবার ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এতভাবে সাজানো যায় কারণ এই আলফা আসলে কী আমি যদি এ আলফার পরিচয় খোলাসা করতে চাই তাহলে এ আলফার ভিতরে আসলে কী কী আছে এ আলফার ভিতরে আছে ই ই ই আই আই তারপরে জি জি এন এন আর দেখো প্রথমটার দিকে খেয়াল করো যে আমি এই যে আলফা জি জি এন 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 আর তার আসল পরিচয় কি ই ই আই আই জি জি এন 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 আর এখন এগুলো ধরো এখানে থাকলো একই রকমভাবে এই জি জি এন 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 আর কিন্তু এই যে অংশটুকু এদেরকে আমি আবার কতভাবে সাজতে পারি ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এত উপায়ে আবার সাজাতে পারি আবার যদি পরেরটার জন্য চিন্তা করো সেখানেও আমরা দেখবো যে ভিতরে যে আলফা আছে তাদেরকে আমি সাজাতে পারি আরেকবার ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু উপায় অর্থাৎ যতগুলো উপরে কেস ছিল এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাকুয়াল টু ফ্যাক্টুরুয়াল থ্রি তাদের প্রত্যেককে আবার ফ্যাটুয়াল ফাইভ বা ফ্যাট্রুয়াল থ্রি ইন্টু ফ্যাটুয়াল টু এত উপায়ে আমি নতুন করে সাজাতে পারি এই কারণে মোট সাজানোর সংখ্যা হয় ভেতরে গুণ করে দিলে যেটা হবে এইটাই হচ্ছে আমাদের মোট বিন্যাস যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সরবর্ণগুলোকে একত্রে রেখে কত কতভাবে সাজানো যায় বন্ধুত্বের উপায় ওকে তো এটা যদি তুমি বোঝা যাও তাহলে পরের প্রবলেমটা খুব সহজ পরের প্রবলেমটা কি বলেছি আমি পরের প্রবলেমটা রেখেছি এরকম যে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি যেন সর্বনগুলো একত্রে না থাকে আগের যে সমস্যাটা ছিল এটা একই সমস্যা শুধু ছোট্ট একটা একটা নতুন এখানে জিনিস আমি যোগ করেছি সর্বনগুলো এখানে একত্রে না থাকে তো এটা খুব সহজ একেবারে শুরুতে যে সমস্যাটা আমরা দেখেছিলাম যেখানে সবগুলোকে একত্রে রেখে কতভাবে করা যায় সেটা দেখেছিলাম সেখান থেকে এটা ওই একত্রে সবগুলোকে মিলিয়ে একসাথে করা যায় ফ্যাক্টরিয়াল এগারো বাই ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল টু এত উপায় হচ্ছে সবগুলোকে সাজানো যায় মাইনাস একত্রে রেখে যতভাবে সাজানো যায় যেটা একটু আগে পেলাম আমি ফ্যাক্টরিয়াল সেভেন বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি গুণুন ফ্যাক্টরিয়াল ফাইভ বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি এটা হচ্ছে মোট বিন্যাস যতভাবে এদেরকে সাজানো যায় যেন সর্বাঙ্গগুলো একত্রে না থাকে আচ্ছা এই কথাটা আগে বোঝা দরকার যে একত্রে না থাকে মানে কি একত্রে না থাকে মানে কিন্তু এরকম না যে ই আই মানে এদের প্রত্যেকের মাঝখানে মাঝখানে অন্য কিছু থাকবে এরা কেউ কারো পাশে থাকবে না এরকম না এরকম না একত্রে না থাকা আর এদেরকে পাশাপাশি না রেখে কোনো দুইটিকে পাশাপাশি না রেখে এই দুটো জিনিস আবার আলাদা একত্রে না রেখে মানে হচ্ছে যে ওই পাঁচটাকেই তুমি একসাথে রাখবা তার মানে যে কোনো দুইটা বা তিনটা বা চারটা বা মানে চারটা পর্যন্ত এরা একসাথে থাকতে পারে অসুবিধা নাই এই কথা আরেকবার খেয়াল করো যখন বলে যে একত্রে না রেখে এটার মানে হচ্ছে যে ওই পাঁচটাই একসঙ্গে একসাথে থাকবে না কিন্তু দুইটা বা তিনটা বা চারটা থাকতে পারে এটা কিন্তু জেনে রেখো এই কারণে আমরা যখন পুরোটা থেকে বাদ দিচ্ছি এই যে দেখো মূল পুরো যে জিনিসটা ছিল আমাদের এগারো ফ্যাক্টোরিয়াল বা এই আমি কি এগারো লিখে নেই আচ্ছা এগারো ফ্যাক্টোরিয়াল বাই এই যে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে মোট কতভাবে সাজানো যায় তার থেকে তুমি বাদ দিচ্ছ কি পাঁচটাকেই একসাথে রেখে যতভাবে সাজানো যায় সেটা এটা যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু দুইটা একসাথে থেকে তিনটা একসাথে থেকে যারা হয় তারা এর ভিতরে কিন্তু রয়ে যায় তারা থাকতে পারে অসুবিধা নেই এক হচ্ছে না রেখে বললে দুইটা একসাথে তিনটা একসাথে চারটা একসাথে এগুলো থাকতে পারে আচ্ছা তাহলে আরও কঠিন একটা সমস্যা কী হতে পারে আর একটা কঠিন সমস্যা হতে পারে এমনভাবে সাজাও যেন এমনভাবে সাজাও যেন যেন কোনো দুইটা স্বরবর্ণ পাশাপাশি না থাকে এইবার কিন্তু কঠিন অবস্থা বুঝতেই পারছো বলতো কোনটা সংখ্যা বেশি হবে একত্রে না রেখে যেটা সেটার সংখ্যা বেশি হবে নাকি এটা সংখ্যা বেশি হবে উত্তর হচ্ছে যে অবশ্যই একত্রে না রেখে যেটা সেটার সংখ্যাটা বেশি হবে কারণ হচ্ছে যে সেখানে। তাহলে এখন দেখো এটা এটা অন্য অঙ্ক আগেরবার আমরা কি করলাম সরবঙ্গুলো একত্রে না রেখে একত্রে না রেখে বললে দুইটা বা তিনটা একসাথে থাকতে পারে অসুবিধা নেই পাঁচটা একসাথে থাকবে না ঠিক আছে তাহলে একত্রে না রেখে মানে পাঁচটা একসাথে থাকবে না যখন আমরা বলি যে কোনো দুইটা পাশাপাশি এবার থাকবে না এইবার হচ্ছে ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল এই যে পাঁচটা পাঁচটা বন্ধু ছিল এখন তাদের নিজেদের মধ্যে মুখ দেখা থেকে নাই এরা সবসময় মনে করে সারা জীবনে একসাথে থাকতো এখন তাদের মধ্যে ঝামেলা হয়েছে এখন এরা কেউ কাছে কারোর কাছে থাকবে না তুই আমার পাশে থাকবি না ঠিক আছে এবার একটু করুণ অবস্থা তো বুঝতে পারছো যে আসলে সেকেন্ড যে কেসটা আমরা বললাম যে একত্রে না রেখে তাদের একটা সাবসেট হচ্ছে এইটা আসলে একত্রে না রেখে মধ্যে দুইটা বা তিনটা তারা একসাথে থাকতে পারতো এখানে হচ্ছে কেউ কারো পাশে থাকবে না ঠিক আছে তার মানে সেকেন্ডটার একটা সাবসেট এইটা আসলে ঠিক আছে তাহলে কোনো দুইটা সর্বণ্ড পাশাপাশি না বসা কীরকম ব্যাপারটা সেটা আমরা আগে একটা উদাহরণ দিই হ্যাঁ যে কখন তারা পাশাপাশি থাকবে না এরকম একটা দেখিত যেরকম ই এন জি আচ্ছা ই আর এন এর ভেতরে আর একটা ই ঢুকিয়ে দিই ই এন ই জি আই এন তারপরে ই এন আবার দিলাম আই আর দেখো অলরেডি এক দুই তিন চার পাঁচটা দিয়ে ফেলেছি জি দেখো এই জি জি এরা পাশাপাশি বসতে পারে কনস্ট্যান্টগুলো মানে যারা ব্যঞ্জনবর্ণ যেগুলো কনস্ট্যান্ট তারা যদি পাশাপাশি বসে অসুবিধা নেই কিন্তু স্বরবর্ণগুলো একটার পাশে আরেকটা বসতে পারবে না এটা এটা একটা উদাহরণ যেখানে দেখো এই ই এর পাশে কিন্তু ই নাই মাঝখানে একটা এন আছে এরা পাশাপাশি নাই তো এখন আমি কীভাবে নিশ্চিত করব যে এরা কেউ কারো পাশাপাশি বসবে না এইবার আমাদের বিন্যাসের সঙ্গে সমাবেশের কথা একটু চিন্তা করতে হবে দেখো এইবার এইবারের যে সমস্যাটা এটা একটু কঠিন সমস্যা আগেরবার যেরকম এক একসাথে রেখে আমরা যখন চিন্তা করেছিলাম সবগুলোকে একটা বর্ণ চিন্তা করেছিলাম এবার সেটা করা যাচ্ছে না এইবার যেটা করতে হয় সেটা হচ্ছে স্পেস নিয়ে চিন্তা করতে হয় যে আচ্ছা এমনভাবে আমার রাখতে হবে যেন আমরা নিশ্চিত করতে পারি যে দুইটা সরবর্ণের মাঝখানে একটা ব্যঞ্জনবর্ণ থাকবেই তাহলে এখানে ব্যঞ্জনবর্ণগুলো নিয়ে চিন্তা করাটাও জরুরি তাহলে ব্যঞ্জনবর্ণ যে কয়টা আছে তাদেরকে আমি এখন চিন্তা করি যে মোট কয়টা বর্ণ এখানে আছে ব্যঞ্জনবর্ণ ছিল আমরা জানি যে ছয়টা দেখি এখানে আছে কি না এক এন দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বর্ণ এদের আগে পরে কতগুলো জায়গা আছে সেটা একটু খেয়াল করা যাক দেখো ছয়টা ব্যঞ্জন বর্ণের আগে পরে এন 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 জি জি আর এদের আগে আর পরে প্রত্যেকের আগে আর পরে করে যদি চিন্তা করি যেটা ওর পরে এন এর যেটা পরে সেটা জি এর আগে ছটা ব্যঞ্জন বর্ণের আগে পরে সাতটি ফাঁকা স্থান আছে আমি আপাতত এরকম করে আগে ভাবি ছটা ব্যঞ্জন মনের আগে পরে সাতটা ফাঁকা স্থান আছে দেখো আমার মূল টার্গেটটা কি আমার মূল টার্গেট হচ্ছে যেন ওই ওদের মুখ দেখা দেখি বন্ধ হয় কাদের ওই যে স্বরবর্ণ যে কয়টা ছিল ঠিক আছে তাদের তারা যেন কোনোভাবেই এই সরবর্ণগুলো যেন কোনোভাবেই পাশাপাশি না থাকে আচ্ছা এই যে সাতটা ফাঁকা স্থান আমি যদি এইখানে স্বরবর্ণগুলোকে রাখতে পারি এই সাতটা ফাঁকা স্থানের মধ্যে আমরা স্বরবর্ণ আছে আমাদের পাঁচটা যে কোনো পাঁচটা তুমি যদি যেখানেই ওই পাঁচটাকে রাখো না কেন এদের মাঝখানে অবশ্যই কোনো না কোনো ব্যঞ্জনবর্ণ ঢুকে যাবে কারণ আমরা এইভাবেই সাজিয়েছি যেমন দেখো কেউ যদি বলে যে আমি ইকে এখানে রাখলাম এখানে রাখলাম অন্য একটা রঙ দিয়ে লিখি ধরো এখানে থাকলো ই আই ই এইখানে রাখলাম আই এখানে রাখলাম ইকে যদি ওই যে ফাঁকা স্থান যেগুলো ছিল এই ফাঁকা স্থানগুলো তো আমি যদি বর্ণ বঞ্জন ব্যঞ্জন সরি স্বরবর্ণগুলোকে যদি আমি রাখি এই ফাঁকা স্থানগুলো দেখো এই ফাঁকা স্থানগুলোতে আমি যদি স্বরবর্ণগুলোকে রাখি তাহলে এদের মাঝখানে অবশ্যই কোনো একটা ব্যঞ্জন মনে ঢুকে যাবে তো যেখানে ফাঁকা স্থানটা আছে এই ফাঁকা স্থান যে মনে এর মানে এ না যেখানে একটা স্পেস আছে এরকম না এর মানে হচ্ছে ফাঁকা স্থানটা বুঝে যাবে মানে তখন নতুন যে শব্দটা হবে সেটা হবে ইএন আইএন ইএন জি আই জি আর ই একসাথেই হবে মাছ মাঝখানেটা তোমাকে চিন্তা করতে হবে না কিন্তু আমাদের যদি মাঝখানে জায়গাটা আমরা রাখি তাহলে আমাদের ভাবতে এই জন্য সুবিধা হয় যে তাদের মাঝখানে আমরা নিশ্চিত করতে পারি যে অবশ্যই কোনো না কোনো ব্যঞ্জনবর্ণ ঢুকে যাবে তাহলে ছয়টা ব্যঞ্জনমনের আগে পরে মোট সাতটা ফাঁকা স্থান আছে এই সাতটা ফাঁকা স্থানে ওই যে পাঁচটা স্বরবর্ণ তাদেরকে আমি কতভাবে বসাতে পারি তাহলে সাতটা ফাঁকা স্থান থেকে সাতটি ফাঁকা স্থান থেকে আচ্ছা সাতটা ফাঁকা স্থানে পাঁচটি স্বরবর্ণকে আমি কতভাবে বসাতে পারি সাতটি ফাঁকা স্থানে পাঁচটি স্বরবর্ণকে কতভাবে বসানো যায় খেয়াল করো প্রথমে আমি বেছে নিলাম যে ঠিক আছে কোন পাঁচটায় আমি বসাবো সেভেন সি ফাইভ এভাবে চিন্তা করো এভাবে চিন্তা করাটা ভালো আসলে যে আমি যে সাতটা পাকাস্তান ছিল তার থেকে আমি পাঁচটাকে আগে বেছে নিই যে আমি কোন পাঁচটায় বসাবো নিলাম তারপরে বসানোর পরে আমার মনে হচ্ছে আচ্ছা এরা তো নিজেদের মধ্যে উল্টোপাল্টা হতে পারতো এই যে একটু আগে আমি লিখেছি এই দেখো এই এই যে পাঁচটা জায়গায় আমি ওদেরকে বসালাম ই আই আই ই আই ই এরা তো ই ই ই আই আই এরকমও তো হতে পারতো তাই না অর্থাৎ এরা আবার নিজেদের ভিতরে কতভাবে সাজতে পারে ফ্যাক্টরিয়াল ফাইভ বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু প্রত্যেকটা কেসে গুণ করবো আমরা তখনই যখন আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রের জন্যই এতগুলো আরেকবার করে সত্যি হয় প্রত্যেকটার জন্যেই এতগুলো তখন আমরা গুণ করি যেরকম দেখো এই জায়গাটা এই যে উদাহরণটা আমি দেখিয়েছি ই আই ই জি আই জি আর ই এর মধ্যে এই আমি যদি শুধুমাত্র লালগুলোর দিকে তাকাই শুধুমাত্র লালগুলোর দিকে তাকাও ই আই ই আই ই এরা তো নিজেদের মধ্যেও আবার কতভাবে সাজতে পারে ফ্যাক্ট্রুয়াল ফাইভ বা ফ্যাক্ট্রুয়াল থ্রি ইন্টু ফ্যাক্টুরাল টু পায় তাহলে সাতটি ফাঁকা স্থানে পাঁচটি স্বরবর্ণকে বসানো যায় এত উপায় এইবার ব্যঞ্জন বর্ণগুলো বলবে যে কেন এখানে এন 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 জি জি আরই হতে হবে এই একই অবস্থায় দেখো এই যে এবার তুমি নীলগুলার দিকে তাকাও নীলগুলা বলবে কেন এই একই জায়গায় আমরাও তো নিজেদের মধ্যে সাজতে পারি আবার ছয়টা বর্ণকে তাহলে আমরা এইবার আমি আপাতত লাল আর নীল দিয়ে এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ বোঝাচ্ছে তোমাদের সুবিধার্থে আর কি লালের অংশটা স্বরবর্ণের জন্য নীল অংশটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের জন্য যে ছয়টি ব্যঞ্জন বর্ণকে আবার সাজানো যায় কত উপায়ে ফ্যাক্টরিয়াল সিক্স বাই এক দুই তিন মনে হচ্ছে তিনটা এন দুইটা জি এত উপায় এটা হচ্ছে এনের এর জন্য এই তিনটা হচ্ছে এনের এর জন্য এই ফ্যাক্টরিয়াল দুই হচ্ছে জি এর জন্য তাহলে মোট উপায় সংখ্যা মোট বিন্যাস এটা হবে কি বলতো ওই যে সেভেন সি ফাইভ গুণ ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এটা ছিল সর্ববর্ণের জন্য ওই চিন্তাটাই বেশি ঝামেলার ছিল স্বরবর্ণের চিন্তাটা যে এমনভাবে আমি ওদেরকে রাখবো যেন ওদের মাঝখানে কোনো না কোনো একটা ব্যঞ্জনমর্ণ ঢুকে যাই সবসময় এমন হতে পারে দুইটা ব্যঞ্জনমণ ঢুকতে পারে তাহলে কিন্তু অসুবিধা নেই খেয়াল করে দেখো যে আগের যে সমস্যাটা ছিল যেভাবে আমরা সাজিয়েছিলাম দেখো এই যে এখানে এইখানে খেয়াল করে যে ই আই এর মাঝখানে দুইটা মন ছিল এন জি অর্থাৎ এখানে যে পুরো জিনিসটা তৈরি হবে এটা এরকম হবে এনিনেন গিগরে আচ্ছা যাই হোক এই যে ইএন আইএন আর ই ঠিক আছে তাহলে মোট যে বিন্যাস হবে সেটা হবে সেভেন সি ফাইভ ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ বাই ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল টু তার সঙ্গে আবার ফ্যাক্টরিয়াল সিক্স বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এটা ব্যঞ্জরবর্ণের জন্য ব্যঞ্জরবর্ণ আবার নিজেদের মধ্যে কত হয়ে আসতে পারে তুমি যদি হিসেব করে দেখো আমি এখানে ওই গুণ করে মোট সংখ্যাটা হিসাব করছি না হিসাব করলে দেখবে আগে যে আমরা একত্রে না রেখে সংখ্যাটা পেয়েছিলাম তার থেকে এটা ছোটো হবে কারণ একত্রে না রেখের মধ্যে দুইটা বা তিনটা একসাথে বসতে পারতো আবার এই যে এই ঘটনাগুলোও তার মধ্যে ছিল যে পাশাপাশি না রেখে যেটা সেটাও একত্রে না রেখের মধ্যে একটা অংশ ছিল সে এইটা হচ্ছে ওইটার একটা সাবসেট আচ্ছা তাহলে এই হচ্ছে মোট এতভাবে সাজানো যেন তারা পাশাপাশি না থাকে দেখো চিন্তাটা খুবই ইন্টারেস্টিং আমরা ফাঁকা জায়গা ধরে হিসাব করেছি এবং এর মধ্যে আমরা মাঝখানে সমাবেশ ঢুকিয়ে ফেলেছে এটা নিয়ে কোনো চিন্তা করো না এরকম কোনো নিয়ম নাই যে বিন্যাসের অঙ্ক শুধু বিন্যাস দিয়েই করতে হবে দুনিয়ার আসলে সব কিছু তুমি ইচ্ছা যা খুশি তাই দিয়ে তুমি করতে পারো কোনো অসুবিধা নাই তুমি চাইলে বিন্যাস দিয়ে করতে পারো সমাবেশ দিয়েও করতে পারো তবে ব্যাপারটা অর্থবহ হতে হবে আন্দাজে তোমার মনে হলো যে আচ্ছা আমি এইখানে বসিয়ে দিলাম ইচ্ছা হয়েছে বিন্যাস বসলাম ইচ্ছা হয়েছে সমাবেশ বসলাম তা না যৌক্তিকভাবে যেটা অ্যাপ্লাই করা যায় সেটা এখানে আমি কেন সমাবেশ বসিয়েছি কারণ সাতটা স্পেস আমাদের ছিল সেখান থেকে আগে পাঁচটাকে আমি বসিয়ে দিলাম যে ওকে তোরা পাঁচজন এখানে বয় ওরা দুজন বসলো প্রথমে ওরা যখন ব বসলো সেখানে বসার পরে তাদেরকে আমি কতভাবে সাজতে পারি সেটা আমি ঠিক করেছি চলো পরের সমস্যাটা দেশে যাওয়া যাক আমাদের পরের যে সমস্যাটা সেটা আমি রেখেছি এটা আর একটা ইন্টারেস্টিং সমস্যা দেখো বলছে এমনভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না হয় আচ্ছা এই কথাটার মানে কি আগে সেটা বোঝা দরকার দেখো স্বরবর্ণগুলো আমরা আরেকবার এই ইঞ্জিনিয়ারিং শব্দটাকে একটু লিখি দেখো ইঞ্জিনিয়ারিং শব্দটার মধ্যে কি কী আছে এর মধ্যে আছে এন জি এন আর এন জি একটু সৌন্দর্য করে লিখার চেষ্টা করছি তুমি এই শব্দটার দিকে ভালো করে তাকাও দেখো এখানে লাল অংশটার দিকে দেখার চেষ্টা করো তুমি সব কিছু বাদ দিয়ে লালটার দিকে তাকাও দেখো ওখানে আছে ই আই ই ই আই তো বলেছে যে এমনভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হয় ক্রম মানে হচ্ছে কে আগে কে পড়ে সেটা অর্থাৎ তুমি এমনভাবে সাজাও যেন আমি যদি ব্যঞ্জন বর্ণকে তুলে দিই সব সময় আমার চোখের সামনে এটাই পড়বে ই ই আই এমনভাবেই যেন হয় সবসময় ঠিক আছে এমনভাবেই সবসময় এইরকম এই ই আই হবে তো এরকম আরেকটা বিন্যাস তুমি কি বানাতে পারো আগে নিজে একবার বানাই যে দেখি তো এরকম একটা বানানো সম্ভব কিনা কেন বানাতে পারবো না আমি এমনভাবে রাখবো যেন এরা ধরো দেখো আমি নিজে বানাচ্ছি এমনভাবে আমি রাখবো যেন শুধুমাত্র সর্বর্ণ দিকে তাকালে আমি দেখবো ইআই ইআই আর এখন বাকি বাদ বাকি যারা আছে তাদেরকে তুমি ইচ্ছা মতো এখন সাজাও ধরো আমি বললাম যে এন জি জি তারপরে এখানে বললাম আরেকটা এন তারপরে এখানে দিলাম একটা আর এইখানে দিলাম আরেকটা এন এটা আরেকটা বিন্যাস যেটা ঠিক আছে সর্বণ্ণগুলোর ক্রম পরিবর্তন হয় নাই ক্রম পরিবর্তন হওয়া হওয়া মানে হচ্ছে যে আমি যদি শুধুমাত্র সর্বণ্ণগুলোর দিকে তাকাই তাহলে শুরুতে যা দেখেছিলাম তাই দেখব শুধুমাত্র সরবর্ণ মানে দেখো এই লালগুলোর দিকে তাকাও আই আমি যদি এখানেও তাকাই ইআই ইআই আছে কোনো অসুবিধা হয় না যারা যে আগে ছিল যে ইটা প্রথমে ছিল তারপরে একটা আই ছিল তারপরে একটা ই ছিল তারপরে একটা ই ছিল তারপরে একটা আই ছিল যেই ক্রমে তারা আগে ছিল এখনও তারা একই ক্রমে আছে অর্থাৎ এই সাজানোটাও এটা একটা ভ্যালিড সাজানো অসুবিধা নাই তো এখন আমরা কীভাবে নিশ্চিত করতে পারি যে এই ক্রোমোটা এই যে কে আগে কে পরে এই অর্ডারটা একই থাকবে তাহলে অর্ডার ব্যাপারটা বুঝতে পেরেছ কে আগে কে পরে সর্বণ্ণগুলোর দিকেই যদি শুধুমাত্র আমরা তাকাই শুধু লালটার দিকে তাকাই তাহলে আমরা একই জিনিসই দেখব সব সময় আই ই ই আই এই ই ই ই আই আই এরকম দেখা যাবে না ই আই ই ই আই এইটাই দেখতে হবে আমাদের তো এখন কীভাবে এটা নিশ্চিত করা যায় তো চিন্তা করো এটা এটা আসলে খুব সহজ করে চিন্তা করা যায় আগে এভাবে চিন্তা করো যে আমরা মোট কতভাবে এই জিনিসটাকে সাজাতে পারতাম তো আমরা এই সংখ্যাটাকে মোট সাজাতে পারতাম দেখো ফ্যাক্টোরিয়াল ইলেভেন বাই ফ্যাক্টোরিয়াল যখন একটু সুন্দর করে লিখছি সুন্দর করেই আমি হিসাবটা দেখাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু আমি কেন এই কালারিংটা বোঝার চেষ্টা করো কালারিংটা এই জন্য করলাম এই লালটা দিয়ে আমি সর্বর্ণ বোঝানোর চেষ্টা করছি আর নীলটা দিয়ে ব্যঞ্জনবর্ণ বোঝানোর চেষ্টা করছি দেখো এখানে দুই তিনটা ই এর জন্য আমি তিনটা থ্রি দিয়েছি এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল লাল দিয়ে লিখেছি তিনটা সর্বর্ণ ছিল তাই দুইটা আই তাদের জন্য দুইটা ফ্যাক্টোরিয়াল লিখেছি এই তিনটা যে এরা হচ্ছে তিনটা এন এর জন্য আর এই দুই হচ্ছে দুইটা জি এর জন্য তো এটা ছিল মোট কতভাবে এদেরকে সাজানো যায় তো এখন তাদের ভেতরে খেয়াল করে দেখো প্রত্যেকটা কেসে এই জায়গাটার দিকে তাকাও আমি যখন এদের সবাইকে সাজাচ্ছি দেখো এদেরকে যখন আমি সবাইকে সাজাবো এটার দিকে আমি তাকাই ভালো করে যদি সবাইকে আমি সাজাই তাদের থেকে কয়েকজনকে আমি আলাদা করে রাখতে পারি খেয়াল করো আমি তো যখন সবাইকে সাজাচ্ছি তাদের মধ্যে একটা বিন্যাস আমি এরকম পাবো আই ই এই যে সবাইকে আমি সাজাচ্ছি যখন তাদের মধ্যে একটা নিশ্চয়ই এরকম হবে ইঞ্জিনিয়ারিং ছিল মানে ইঞ্জিনিয়ারিং একটা নতুন জিনিস তৈরি হলো একটা নতুন শব্দ এরকম একটা জিনিস আমি পাবো আবার আরেকটা হয়তো এরকম পাবো বাদ বাকিরা একই রকম আছে এরকম হয়তো আরেকটা বিন্যাস পাবো এদেরকে আমি চাই না এই কথাটা খেয়াল করো ভালো করে যে আমি এদেরকে চাই না কেন চাই না কারণ আমি বলেছি যে এমনভাবে রাখতে হবে যেন স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না হয় আপনি তো সেই কাজটাই করছেন তো এখন এভাবে চিন্তা করুন যে কতভাবে ক্রম পরিবর্তন করা যায় আমি জাস্ট উল্টো জিনিসটা আগে চিন্তা করি যে ক্রম আসলে কতভাবে পরিবর্তন করা যেত ওই লালগুলোর লালগুলোর ক্রম কতভাবে পরিবর্তন করা যেত চিন্তা করো যে লালগুলোকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায় পাঁচটা স্বরবর্ণকে এই যে পাঁচটা স্বরবর্ণ সেই পাঁচটা স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায় নিজেদের ভেতরে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু পাই তাই না পাঁচটা সর্বর্ণকে নিজেদের ভিতরে সাজানো যায় সেইটা আমরা এখন চাই না আমরা চাই না যে তোরা অতভাবে সাজ আমরা চাই তোরা একটাভাবে থাক এটা তো নিজেদের মধ্যে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল টু এর মান কত হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছে একশো বাই আসল সংখ্যাটা দেখি চলো ছয় গুণ দুই পারো মানে মোট দশভাবে আসলে পাঁচটা সরবর্ণকে নিজেদের মধ্যে সাজানো যায় তো এই যে দশভাবে ওদেরকে সাজানো যায় এই দশটার জায়গায় আমি আসলে চাচ্ছি একটাকে প্রতি দশটার জায়গায় আমি চাই একটাকে তাহলে মূল যে সংখ্যাটা ছিল আমাদের এই যে মূল সংখ্যার যেটা ছিল তাদেরকে আমাকে দশ দিয়ে ভাগ করে দিতে হবে বা এইভাবে চিন্তা করি যে কতভাবে ক্রম পরিবর্তন না করে সাজানো যায় সেটা হচ্ছে মূল যতভাবে সাজানো যেত বাই ওদেরকে নিজেদের মধ্যে যতভাবে সাজানো যেত ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এটা হচ্ছে উত্তর যে কতভাবে ক্রম পরিবর্তন না করে সাজানো যায় ঠিক আছে এটাই এটাই উত্তর ঠিক আছে যে এটাই হচ্ছে উত্তর যে ক্রম পরিবর্তন না করে এদেরকে সাজানো যায় উপরে হচ্ছে মোট যতভাবে সাজানো যেত বাই নিচে তাদেরকে ক্রম পরিবর্তন করলে যতভাবে সাজানো যেত সেটা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি যে এটা এখন আর করা সম্ভব হচ্ছে না এখন এতগুলোর বদলে এই প্রতি দশটার জায়গায় এখন থাকবে একটা এখন আরেকজন বুদ্ধিমান মানুষ অন্যভাবে একটু চিন্তা করতে পারে সেভাবে চিন্তা করতে পারে যে আচ্ছা ক্রম পরিবর্তন না করা এই ব্যাপারটাকে আমি অন্যভাবে এনফোর্স করতে পারি কিনা দেখো সেটা তার মাথায় বুদ্ধিটা এখান থেকেও আসতে পারে এই জায়গাটায় খেয়াল করো যে এই ভাগ ফলটা এই ভাগ ফলটাকে আসলে একটু বুদ্ধি দিয়ে অন্যভাবে চিন্তা করা যায় তো মনে আছে যে নিচে ভগ্নাংশ থাকলে উপরে যে উল্টে যায় আচ্ছা তো উপরে উল্টে যদি যায় তখন উপরে থাকবে ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু বাই নিচে থাকবে ফ্যাক্টরিয়াল ফাইভ উপরে যে ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু থাকবে সেটা এখানকার ফ্যাক্টরিয়াল থ্রি আর ফ্যাক্টরিয়াল টু এর সঙ্গে কাটাকাটি হয়ে যাবে নিচে থাকবে ফ্যাক্টরিয়াল ফাইভ ফলে যেটা পাওয়া যাবে সেটা দেখতে এরকম এই ক্যালকুলেশন আমি অনেক বিস্তারিত ব্যাখ্যা করে দেখাচ্ছি না আমার ধারণা এটা তোমরা বুঝতে পারবে যেটা নিচে থাকবে সেটা এরকম দেখতে ফেটরাল এগারো বাই ফ্যাট্র্যাল ফাইভ ইন্টু ফ্যাটোরাল থ্রি ইন্টু ফ্যাটোরাল টু এই যে দুইটা ফেটোরিয়াল থ্রি ইন্টু ফ্যাটোরাল টু যেগুলো নীল কালারের ছিল সব ব্যঞ্জন বর্ণের জন্য তারা ওরকমই আছে তার সঙ্গে ওই যে লাল কালারের দুইটা ফ্যাটোর থ্রি ইন্টু ফ্যাটোরিয়াল টু ছিল তারা অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যাচ্ছে তো এখন যে জিনিসটা এসেছে এটা দেখলে কী মনে হচ্ছে যেন পাঁচটা একই রকম জিনিস ছিল এরকম মনে হচ্ছে না ঠিক তাই আসলে এই চিন্তাটাকে আমরা ঠিক ওইভাবে চিন্তা করতে পারি আগে যেরকম আমরা কী করেছিলাম মোট কতভাবে সাজানো যেত সেটা দেখেছিলাম তারপরে নিজেদের নিজেদেরভাবে কতভাবে সাজানো যেত সেটা দিয়ে ভাগ করে দিয়েছে এটাও ঠিক উত্তর এটা একদম নিঃসন্দেহে ঠিক উত্তর কিন্তু আমরা বলছি যে আরেকটু ট্রিক করে আরেকটা বুদ্ধি করে এই চিন্তাটাকে করা যায় আমরা যদি এভাবে চিন্তা করি যে এই যে পাঁচটা স্বরবর্ণ তাদেরকে প্রত্যেকে একই বর্ণ চিন্তা করি তাহলে আসলে অর্ডারের ব্যাপার ওখানে থাকবে না কে আগে কে পরে তখন আর জিনিসটা থাকবে না তারকে ঠিক একভাবেই সাজানো যায় আমরা নিশ্চিত করছি যে ওদেরকে যেন একটা সব সময় পাওয়া যায় তাই না এই যে ই আই এটা যেন সবসময় ইআই ইআই থাকে এটা নিশ্চিত করা মানে কি যে এই ঘটনা যেন একবারই ঘটে তো একবারই যদি ঘটতে হয় সেটা আরেকভাবে নিশ্চিত করা যায় সে নিশ্চিত করার উপায়টা কি নিশ্চিত করার উপায় হচ্ছে এদের প্রত্যেকে তুমি একটা বর্ণ বানিয়ে দাও প্রত্যেকে ই বানিয়ে দাও দেখো এইবার এই যে ট্রিকটা সেটা মারাত্মক একটা বুদ্ধি বুদ্ধিটা হচ্ছে যে প্রত্যেকে তুমি যদি একটা বর্ণ বানিয়ে দাও আমাদের মূল টার্গেট কি ছিল ওদেরকে নিজেদের ভিতরে শাস্তি দেওয়া যাবে না দেখো ওই যে পাঁচটা ব্যঞ্জন ছিল তাদের প্রত্যেককে আমি ই বানিয়ে দিলাম এখন তুমি কিন্তু এনফোর্স করছো তুমি একদম নিশ্চিত করছো যে এরা আর নিজেদের মধ্যে সাজতে পারবে না ই ই ই ই এদের পাঁচটার মধ্যে নিজেদের সাজলে কি হবে ই হবে এরা ঠিক একভাবে সাজানো যেতে পারে তাহলে এইবার তুমি যদি বলো এই শব্দগুলোকে এই এই অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় তাহলে তুমি উত্তর পেয়ে যাবে ফ্যাক্টরিয়াল এগারো মোট ফ্যাক্টরিয়াল এগারো উপায় আছে এখানে তার মধ্যে পাঁচটা হচ্ছে ই ই ই ই ই এই ফেলো ফ্যাক্টরিয়াল ফাইভ গুণ ফ্যাক্টরিয়াল থ্রি হচ্ছে তিনটা এন এর জন্য ফ্যাক্টরিয়াল দুই হচ্ছে দুইটা জি এর জন্য তুমি এইভাবেও চিন্তা করতে পারো কোনো অসুবিধা নাই দুইভাবে করতে পারো একটা উপায় হচ্ছে আগের উপায় যেখানে তুমি এখানে এই এইভাবে যেখানে তুমি নিশ্চিত মোট কতভাবে সাজানো যেত সেটা ঠিক করেছো তারপরে সর্বনগুলোকে কতভাবে করা যেত সেটা দিয়ে তুমি ভাগ করে দিয়েছো কোনো অসুবিধা নাই আবার আমরা এভাবে ভাবতে পারি সবগুলোকে একই জিনিস বানিয়ে দিয়ে তাহলে তুমি দেখো দুই ক্ষেত্রে তুমি একই রেজাল্ট পাবে কোনো অসুবিধা নাই দুইভাবেই ক্রম পরিবর্তন না করে কতভাবে সাজানো যায় সেটাই হিসাব করা সম্ভব আচ্ছা এইবার চলো আর সমস্যার দিকে যাওয়া যাক আচ্ছা দেখো এইবার বলেছে এমনভাবে তাদেরকে সাজাতে হবে যেন স্বরবর্ণগুলোর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তো আবারও আমরা ইঞ্জিনিয়ারিং দিকে আরেকবার একটু আগে যেভাবে দেখেছিলাম সেভাবে আরেকবার দেখার চেষ্টা করি চলো এন জি এন তারপরে দুইটা ফাঁকা ছিল আর এন জি ওকে এমনভাবে শব্দ তৈরি করতে হবে যেন স্বরবর্ণগুলোর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তো অবস্থানের যদি পরিবর্তন না হয় তার মানে যে যেখানে আছে সে সেখানেই বসে থাকবে ওই লাল গুলার দিকে তুমি হাত দিবা না যদি গুলার দিকে তুমি হাত না দাও তাহলে থাকলো কি শুধুমাত্র নীলগুলা অর্থাৎ স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না হওয়া মানে যে যেখানে আছে স্বরবর্ণগুলো যে যেখানে আছে ওখানে ফিক্স করে দাও স্বরবর্ণগুলো কোথায় কোথায় আছে স্বর্ণগুলো আছে প্রথম অবস্থান এটা হলো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সর্বর্ণগুলোর অবস্থান দেখি এক নম্বরে চার নম্বরে ছয় সাত আর নয় নম্বরে এক চার ছয় সাত নয় এই অবস্থানগুলোতে সর্বর্ণগুলো রয়েছে তোরা যে যেখানে আছে এই পাঁচটা অবস্থান ওদেরকে তুমি ফিক্স করে দিলে যে তোরা সবসময় এক চার ছয় সাত এবং নয় যে যে যেখানে আছিস সে সেখানেই থাকবি এদিকে ফিক্স করে দিলাম তাহলে বাদ বাকি যারা ব্যঞ্জনবর্ণ তার মানে আমাদের এখন দায়িত্ব শুধুমাত্র তাদেরকে সাজানো তাদেরকে সাজানো যায় কত উপায়ে তাদেরকে সাজানো যায় এখন আর মোট সাজানো তোমাকে চিন্তা করতেই হবে না ফ্যাক্টরিয়াল এগারো নিয়ে ভাবতেই হবে না এখন মোট এদেরকে সাজানো যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ফ্যাক্টরিয়াল ছয় বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু এটা সহজ অঙ্ক স্বলমোটগুলোর অবস্থান যদি তুমি পরিবর্তন না করো তাহলে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলো কতভাবে সাজানো যায় সেটা নিয়ে তোমাকে ভাবতে হচ্ছে অর্থাৎ এভাবে লিখতে পারো যে পাঁচটা স্বরবর্ণকে এখানে এই ইঞ্জিনিয়ারিং শব্দটিতে পাঁচটি স্বরবর্ণ রয়েছে যার মধ্যে ই ই আই ই আই এরা আছে যথাক্রমে প্রথম চতুর্থ ষষ্ঠ সপ্তম এবং নবম অবস্থানে ওদেরকে ওই অবস্থানে নির্দিষ্ট করে বাদ বাকি ছয়টা ব্যঞ্জনবর্ণকে আমরা সাজতে পারি ফ্যাক্টোরিয়াল সিক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল সিক্স বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু বাই এটি হচ্ছে উত্তর আচ্ছা এবার দেখো পরের যে অঙ্কটা সেটা আরেকটু ইন্টারেস্টিং পরের অঙ্কটা হচ্ছে সর্বর্ণগুলোর আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে কতভাবে সাজানো যায় আপেক্ষিক অবস্থানের পরিবর্তন মানে হচ্ছে সর্বর্ণগুলো যে যেখানে আছে যে যে অবস্থানে ছিল কোন কোন অবস্থানে প্রথম চতুর্থ ষষ্ঠ সপ্তম এবং নবম এই যে পাঁচটা অবস্থানে তারা ছিল তাদেরকে সেই পাঁচটা অবস্থানে থাকবে তবে তারা নিজেদের মধ্যে এবারে সাজতে পারবে অর্থাৎ তারা যে পাঁচটা অবস্থানে আমরা বলে দিয়েছি যে এই পাঁচটা অবস্থানে এটা হচ্ছে সর্বণের জন্য নির্দিষ্ট করা ঠিক আছে সর্বণগুলো এই পাঁচটা জায়গায় নির্দিষ্ট করা আছে তাদেরকে ওই পাঁচটা জায়গার মধ্যেই থাকতে হবে কিন্তু তারা নিজেদের মধ্যে উল্টাপাল্টা এখন হতে পারে যখন তার মানে আপেক্ষিক অবস্থান বললে তোমাকে একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে যে ওকে এখন তুমি নিজেদের মধ্যে সাজতে পারো আগের বেলা হচ্ছে যে যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক নড়তে পারবি না তো এখন তাহলে আমাদের সামনে এখন একটা নতুন চিন্তা তৈরি হলো যে এখন নিজেদেরকেও সাজতে হবে তো নিজেদেরকে এখন সাজাই দিয়ে চলো এখানে এটা যেটা আগে ছিল সেটা তো ছিলই এটা ছিল ব্যঞ্জন বর্ণের জন্য তার সঙ্গে স্বরবর্ণগুলোকে নিজেদের ভিতরে কতভাবে সাজানো যায় সেটা আমরা এখানে গুণ করে দেবো সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাইভ বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু পায় স্বরবর্ণগুলোর মোট পাঁচটা স্বরবর্ণ তার মধ্যে ই ছিল তিনটা আই ছিল দুইটা ঠিক আছে এটা হচ্ছে স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যায় সেটা আচ্ছা